কোন আপনি বলেন তো, আপনার আসলে স্বামী কই? আমরা স্বামী দেখতে চাই। স্বামী তো নাই, স্বামী নাই? না, কারণটা কি? কারণটা কি, বিয়ে শাদী করি নাই, এই জন্য স্বামী নাই। আপনি না বললেন বিয়ে করছেন প্রেম করে? এটা তো দুষ্টামি করা ভালো হয়েছে। আপনি দুষ্টামি করতে পারেন সত্যি? তাহলে আমাদের এই ভিডিওতে বলেন তো, আপনি আসলে বিয়ে করতে চান কিনা? যদি আপনাকে কেউ দেখে শুনে যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে আপনি বিয়ে করবেন? না, আমরা চাইছিলাম তো শুরু আর বিয়ে যখন না মানে না করছি, বিয়ে বলবো না। কেন বিয়ে করবেন না? সমস্যা দেয়, আমরা ছোট মানুষ, কে কে ওরে বিয়া, এই জন্য আমরা রাজি হই নাই, বিয়া করি নাই এই জন্য। এই ছোট মানুষ দেখে আপনি বিয়ে করেন নাই, কিন্তু কেউ যদি আপনাকে দেখে শুনে জেনে শুনে বিয়ে করতে চায়, তাহলে সমস্যা আছে আপনার? সমস্যা আছে না, কোথাও তো মানুষ যাইতে পারে গা, কত কিছু করে, সম্পদ মত নিয়ে বাইকে যায়, মানে কত কিছু করে, এই যে বিশ্বাস করে না সময়তে, এই জন্য আমরা ইচ্ছে করে আমরা বিয়ে শাদী করি না। করলে তো মনে করেন মানুষের মনে অন্যরকম, কে করতে চাইবো কে করতে চাইবো না, আবার লয়ে সয়ে যাবো গা, আর বিশ্বাস করবো না, কি নেন দেন আমরা মানতাম না, এই কত কিছু কইবো, এই কারণে আমরা বিয়ে শাদী আমি বসতে চাই না এই জন্য। তো আপনি বিয়ে করতে চান না, মানে আপনাকে আসলে বিয়ে করতে চাই কিন্তু আপনি রাজি না? আমি রাজি না, হ্যাঁ আমি রাজি। প্রবলেমটা কি? প্রবলেমটা এই যে খাটো মানুষ দেখে, খাটো মানুষ দেখে কি আপনাকে ফেলে চলে যাবে বিয়ে করে? হ্যাঁ, আবার কারণে কি ধরবো, কে আবার আমার পাশে থাকবো, এই জন্য ভয়টা আমরা এসব আগাই না, ধরে আসে না। সংসার করতে কি আপনার ইচ্ছে করে না? ইচ্ছে করলে তো মনে করেন আমাদের কিছু করার নেই আর, এই জন্য আমরা করি না। তো আপনি মানে হলো কত ইঞ্চি লম্বা? 6 ইঞ্চি। না, কয় কয় ইঞ্চি লম্বা? লম্বা কত? লম্বা 8 ইঞ্চি। 28 ইঞ্চি? হ্যাঁ 28 ইঞ্চি। 28 ইঞ্চি লম্বা? তো 28 ইঞ্চি লম্বা মানুষ আপনি, আমরা তো দেখছি 33 ইঞ্চি একটা মেয়ের বরিশালে বিয়ে হয়েছে। এটা তো মনে করেন ভালো দেখে উনি হয়েছে, এই জন্য। তারপরে হলো কল্যাণপুর 10 নম্বর বস্তির প্রিয়া, প্রতিবন্ধী প্রিয়ার বিয়ে হয়েছে, সেটা তো অনেক খাটো মানুষ। খাটো মানুষ হয় এরা কষ্ট হয়েছে, আমি এই জন্য করি না। আপনার ভয়টা কোথায়? ভয় না, এই জন্যই ভয়টা না, যে আপনাকে বিয়ে করে আবার ফেলে যদি চলে যায়। এই জন্য আমরা চিন্তা ভাবনা করি, আমি তো এখন আপনার সংসারটা চলে কি করে? চলে কষ্ট মষ্ট কইরা, এভাবেই কষ্ট মষ্ট করে সংসার চলে। কষ্ট না, সবাই নিয়ে দামনে কষ্ট আছে, আমার ভাই, আমাদের টেন্টনি, আমাদের টেন্টনি ডাঙ্গর হবে এরকম, আর বোন এরকম, আমরা ফ্যামিলি বুঝেই মনে করেন আমরা এরকম কত আপত্তি চাই না বিয়ে দেন, বোনরা বিয়ে দিয়েছি, বোনের সমস্যা হয়ে গেছে গা, না আমরা টানতেছি, আবার যদি আমার হিরম হয় এই জন্য আমি আর আগবই না। বোনটাও কি খাটো? হ্যাঁ, বিয়ে শাদি দিয়েছে, পরে অ্যাক্সিডেন্ট নিয়ে সময় মানে দেখাশোনা করে না কিছু না, মানে আমরা বোন না পালতে হয়, এটাই বোন? হ্যাঁ এটাই বোন, অনেক অন্যরকম হয়ে গেছে গা, বোনে কেউ খোঁজ খবর নেয় না, স্বামী খোঁজ খবর নেয় না, এই বোনকে মানিলেও মানিলেও খোঁজ খবর কেউ নেয় না? না না না, অনেক স্বামী তো মনে করেন না থেকেও নেয় না, খোঁজও নেয় না, একটু ফোনও করে না, আসো না, বাচ্চা পোলা মাইন খেয়াল করে না, কিছু করে না, মানে আমরা তো অনেক খুব কষ্টই আছি, অনেকটা সমস্যা মধ্যে আছি, করে নেয় প্রসঙ্গ করে তো হয়। তো এই যে বোনটার কষ্ট দেখে কি আপনার বোনের কষ্ট দেখে যে বোনকে ফেলে রেখে গেছে, আমি তো খাটো মানুষ, বোন তো লম্বা ছিল, আমার চেয়ে বর্ষা ছিল, তো এই যে বোনকে ফেলে রেখে চলে গেছে, এখন আপনি মানে হলো বিয়েটা করতে চাচ্ছেন না এই ভয়তে? এই ভয়তে, হ্যাঁ। তো আপনি দেখছি আপনি রাতে মানে ঝাড়ু দেন রাস্তা, ওই যে করি কষ্ট, ঘর ভাড়া দিতে হয় 10,000, বললাম তো আপনাদের 10,000 টাকা ঘর ভাড়া দিতে হয়, কষ্ট করতে হয়। রাত কয়টা পর্যন্ত কাজ করতে হয়? ওই যে 12টা পর্যন্ত, রাত 12টা, মানে 8টা থেকে রাত 12টা পর্যন্ত রাস্তায় ঝাড়ু দিতে হয়? এই যে ঝাড়ু দিতে গিয়ে মানে ধুলা বালি অনেক কষ্ট হয় না? কষ্ট কষ্ট তো হয়, ধুলা বালি তো হয়, সেই সময় তো রাস্তার ভিতরে বলে ফেলছেন আমি বিয়ে করেছি, আমার স্বামী আছে, আমি তাকে পা মানে হলো ঘরে বসাই খাওয়াচ্ছি, সেটা তো ভুল হয়েছে। আসলে ভুল করছেন না আসলে সত্যি বিয়ে করছেন? সত্যি কয়টা বিয়ে করছেন? করে নাই? করেন নাই? আল্লাহ, লিলিয়াপার মানে আসলে মানে সত্যিকারের গোপন কথাটা এখন মানে এলো প্রাস হয়ে গেছে, মানে যে আগে বলছি মিথ্যে কথাটা এখন সত্যি কথাটা বলে দিল, তাই না লিলিয়াপা? লিলিয়াপা, আমাদের ভিডিও থেকে কিন্তু আপনাকে, কিন্তু আপনার এই সততার কারণে আপনাকে অনেকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে পারে, তাহলে আমরা কি করব? প্রস্তাব দরকার নেই, আপনারা যদি সহায়তা করেন এটি আমার যথেষ্ট, আমার বিয়ে শাদী দরকার নেই, আমাদের মনে করেন একসময় চলে গেছে,
মানবীয় সাথে বললে আর কি হবে, এই জন্যে আর বসবো। যদি আপনারা হেল্প করতে পারেন সবাই, এটাই আমাদের। আমরা ভাবলাম যে এত খাটো মানুষ ভাতের মার গালবে কি পারবে কিনা, এত বড় পাতিল একটা করতে হয়, নিজের কষ্ট নিজে করতে হবে না, কেউ আগাবে, আমরা নিজের কাছে নিজে করতে হবে, সেজন্য আমরা করি। আমাদের কেউ দাঁড়াবে পাশে আসে? দাঁড়াবে না। না কেন দাঁড়াবে না, আপনারা কি মানুষ না? মানুষ দেখি তো, কে কেউ সাহায্য করবে? করে না তো, কেন সাহায্য সহযোগিতা করবে না? দর্শক, আমরা এই প্রবাসী এবং দেশের ভাই বন্ধু আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, এই লিলি বোনটিকে যদি আপনারা একটুখানি সহযোগিতা করেন, তার মনের যে ভুল, যে সেই ভুলটা আমরা একটু শুধরে দিতে চাই, যে সত্যিকারের মানুষের পাশে মানুষ কিন্তু থাকে। তো এই যে লিলি বোন আপনাকে মানিল, সহযোগিতা করার জন্য মানিল, আপনি বলছেন যে আপনাকে সহযোগিতা করবে না, তা আপনি দেশের প্রবাসী এবং দেশের মানুষ কি কি বলতে চান? দেশের মানুষ বলবো, যদি আমার সাহায্য করে এটা ভালো হবে, সেই জন্য আপনাকে উপকার করার জন্য আমি চাইতেছি, সেটাই বলবো আপনার কাছে, সেটাই আমি বলছি আপনার। ধন্যবাদ। আপনার কোনো কাজ আছে আর? কাজ নেই। রান্নাঘরে কোনো কাজ আছে? না, রান্নাঘর কাজ। তো এখন তো আপনার ঘুমের সময় নাকি? দিনের বেলা ঘুমান আর রাতের বেলা কাজ করেন? এই শীতের মধ্যে কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্ট তো হয়, কষ্ট করে তো পা ব্যথা করে, শরীর তো ব্যথা করে, কষ্ট তো করুন লাগে, না করা তো উপায় নেই, কাজ তো করতেই হবে, পেটের বাঁচাইতে হবে না, পেট বাঁচাতেই হবে। হ্যাঁ, না করলে হবে কেন? পেটের জন্য এত কষ্ট, এত কষ্ট, কেউ তো কেউ সাহায্য করবে না, কেউ রেখে দিয়ে সাহায্য করবে? করবে না, না? হ্যাঁ, এলে নিজেটা নিজে করতে হয়। দর্শক, আমরা একটু লিলিয়াপুর কাস্তাগুলে তার যে মোবাইল নাম্বারটা, আমরা সরাসরি তার আমাদের এই ভিডিওতে নাম্বারটি দিয়ে দিব, যাতে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। লিলি বোন, আপনার মোবাইল নাম্বার আছে? আছে। তো নাম্বারটা কি আমরা দিতে পারবো? আচ্ছা, ঠিক আছে, নাম্বারটি আমরা দিয়ে দিব আমাদের ডেসক্রিপশনে। আমরা নাম্বারটি দিয়ে দেওয়ার পর দর্শক, আপনারা রিকোয়েস্ট থাকলো যে যারা সহযোগিতা করবেন, আমরা শুধু তাকেই নাম্বারটি দিব, আমাদের কাছে যখনই ফোন করে লিলিয়াপুর নাম্বারটি চাইবেন, আমরা তখন দিতে পারবো। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর লিলিপু, আপনার ওই রান্নাঘরে দেখেন ভাতের মার্ক মানে হয়েছে কিনা, আমরা একটু আপনাদেরকে দেখাই। দর্শক, দর্শক, এই হলো লিলিয়াপু, 28 ইঞ্চি লিলিয়াপুর। আসলে ভয় তার ভিতরে যে সে আর বিয়ে করবে না, কারণ বিয়ে করে যদি ফেলে চলে যায় তাহলে কে নিবে তার দায়িত্বটি, সেই কারণে সে আর বিয়ে করবে না। আর এইটাই হলো তার মনের কষ্ট দুঃখ। আর কত বড় একটা ভাতের পাতিল আপনারা দর্শক দেখছেন, এই ভাতের পাতিলটা বানিয়ে সে নিজেই গড় দিল। হয়তো খাটো মানুষ হতে পারে কিন্তু তার কাজ খাটো না। দর্শক, এই যে দর্শক দেখুন, 28 ইঞ্চি লিলিয়াপু, তার মানে হলো পরিবারের কষ্ট দেখে কিন্তু সে ঝাড়ুদারের কাজ করেন রাতের বেলা, আর এই কাজগুলো করে কিন্তু তার এই সংসারটি চলতেছে, পুরো সংসারটি কিন্তু তিনি এভাবে চালিয়ে যাচ্ছেন। লিলিয়াপু, বাইরের কাজটাও আপনি করেন, ঘরের কাজটাও আপনি করেন, আপনাকে সহযোগিতা করার মতন কেউ নাই? না, কেউ নাই, নাই দেখি তো করতেছি, একাই করেন? হ্যাঁ, একাই। যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনার পাশে কে থাকবে বোন? কে থাকবে সেরকম দেখা যাবো। বিয়ে তো একটা করা দরকার, আসলে সেই মানুষটা তো আপনার দায়িত্বটা পাশে থাকতে পারবে, দরকার না? দরকার হইলো তো মন করেন, এটা তো আমার পাইপা চিন্তা করছি। পাইপা চিন্তা করবেন? পাইপা চিন্তা করা তো হয় না, কি করা, মানে নিজেরা নিজে করতে হবে না, সেই জন্য আমরা নিজেরা নিজে করতেছি, নিজেরটা নিজেই করতেছেন। মানুষ তো মন করেন কত কিছু আছে, মন করা না। আচ্ছা আচ্ছা, এই জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি। এই জন্য চিন্তা ভাবনা করতেছেন? হ্যাঁ। কি কি কাজ করতে পারেন লিলিয়াপু আপনি? করি, আমি অনেক কাজ করি, কষ্ট করে রান্না বান্না করতে হয়, সব কাজ করতে পারেন? হ্যাঁ, ঝাড়ু মার দিতে হয়, বর্তন গোছাইতে হয়, কাপড় সাবুন করতে হয়, দিতে হয়, সব কাজগুলো আপনি নিজেই করেন? হ্যাঁ, কিন্তু বড় বড় জিনিস করা যায় নাকি, বড় বড় জিনিস হালকান যায় না, এত করেন যায় না, পানি আপনার কাজটা একটু রাখবেন, আমরা আপনার সাথে একটু কথা বলে বেরিয়ে যাই, আমাদের হাতেও সময় খুব কম, আমরা একটু প্রবাসী এবং দেশের মানুষগুলোকে আপনার বানিল কষ্টের কথাগুলো একটু দেখানোর জন্যই কিন্তু আজকে আপনার বাসায় আসছিলাম, আপনার সাথে কথা বলে আমরা বিদায় নিতে চাচ্ছি। আপনারা আইসেন উপকার করছেন, আপনারা সহায়তা করেন আমার জন্য, ভালো হয়।
আমরা অবশ্যই আপনার সহযোগিতা করতে চাই এবং সহযোগিতার টাকাটা যাতে আপনার হাতে পৌঁছায় সেই কারণে আমরা সরাসরি যে ব্যক্তিরা আপনাকে সহযোগিতা করবে তাকে যেন আপনার নাম্বারটি আমরা দিতে পারি, ঠিক আছে? এই কারণে কিন্তু আপনার বাসায় আসা। তারপর আমি কত চেষ্টা করছি আপনাদের দেখিও হেল্প করে তা ভালো হয়, এই জন্য আমি জি। আচ্ছা আসেন, আমরা আপনার সাথে একটু কথা বলে যাই। লীলাপুর জীবনের আর কষ্ট আছে কিনা? আছে, বহুত কষ্ট আছে। কি কষ্ট আছে আমরা শুনি। কষ্ট তো সবার দেখাশোনা করতে হয়। হ্যাঁ, সবার দেখাশোনা করতে হয় না? সবার দেখাশোনা করতে হয়। হ্যাঁ। আপনি মানে কি সবার বড়? আমি সবার মেজো। আপনি মেজো? আপনি আপনার বড় একজন আছে না? এই বোনটা আছে, এই বোনটা মানে লোক কষ্টে আছে খুব। হ্যাঁ, তাকেও আপনার দেখতে হয়? হ্যাঁ দেখতে হয়। আচ্ছা দর্শক, আপনারা শুনলেন লিলিয়াপুর কাছ থেকে তার জীবনের কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো। আমরা চেষ্টা করেছি এবং এর পরবর্তীতে আর একটা রিপোর্ট করব, সেই রিপোর্টে আমরা দেখানোর চেষ্টা করব যে লিলিয়াপু কেমন আছে, তার পাশে কে সহযোগিতা করেছে সেই বিষয়গুলো। কারণ তার মনের ভিতরে কষ্ট যে আমরা খাটো মানুষ, আমার পাশে কে দাঁড়াবে।